আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করি আপনারা ভালো আছেন। আমরা গত টিউটোরিয়ালে দেখছিলাম প্রপস বা প্রপার্টি আসলে কি। আজকের টিউটোরিয়ালে আমরা দেখব স্টেট অ্যান্ড লাইফ সাইকেল। আসলে স্টেট খুবই গুরুত্বপূর্ণ জিনিস রিয়াক্ট দিয়েছে। আমরা ক্লাস কম্পোনেন্টে ইউজ করি স্টেট, আর ফাংশন কম্পোনেন্টেও ইউজ করি স্টেট, কিন্তু সেটা ইউজ ইফেক্টের মাধ্যমে। আমি আপনাদেরকে দুটোই করে দেখাচ্ছি। তো স্টেট একটা ভেরিয়েবলের মতো গত টিউটোরিয়ালে আমি বলেছিলাম যে সেখানে আমরা ডাইনামিক ডাটাগুলো স্টোর করার জন্য ভেরিয়েবল টাইপের কিছু ইউজ করি। তো চলুন আমি আপনাদেরকে সেটা দেখাই। সাপোজ এটা আমার ক্লাস কম্পোনেন্ট ছিল, আপনারা দেখেছেন গত টিউটোরিয়ালে। তো এখানে স্টেট বানানোর জন্য আপনাদেরকে প্রথমে এই যে এইটুকু লেখা যে আমি লিখেছি কনস্ট্রাক্টর প্রপস আর সুপার প্রপস। এই প্রপস আমরা যখন প্রপার্টি এখানে ভিতরে ক্যাশ করব তখন এই প্রপসটা আমরা এখানে ইউজ করবো মাঝখানে, আর যখন আমরা প্রপস ইউজ করবো না তখন প্রপস দিব না। তো যাই হোক, এই স্টেটটা এভাবে করে ইনিশিয়ালাইজ করা যায়, অথবা এখানে স্টেট ইজ ইকুয়াল টু এভাবেও করা যায়। আচ্ছা, তো আমি এভাবে করে দেখাচ্ছি প্রথমে আপনাদেরকে। ধরেন আমি এখানে একটা ভ্যালু রাখতেছি, হলো নিউ নামে একটা স্ট্রিং এলিমেন্ট রাখতেছি। আচ্ছা, এখানে ইজ ইকুয়াল টু হবে না, এটা অবজেক্ট সেহেতু এখানে একটা কোলন হবে। ওকে, এখন এই যে স্টেটটার মধ্যে আমি যে ভ্যালু রাখবো সেই ভ্যালুটা আমার এখানে যে এক্সেসের মধ্যে দেখাতে গেলে আমি ধরেন এই যে এই ভ্যালুটা রাখতেছি, এটাকে যদি আমি এইখানে দেখাতে চাই, সাপোজ এই এইচন ট্যাগের মধ্যে, তাহলে আমাকে যেটা করতে হবে একটা কার্লি ব্রেসেস নিতে হবে, ঠিক আছে, অর্থাৎ দ্বিতীয় বন্ধনী নিয়ে এখানে জাস্ট আমাদেরকে সেটা দেখাতে গেলে দিস ডট স্টেট ডট নিউ। দেখেন এখন আমাদের স্টেটের মধ্যে যে ভ্যালুটা থাকবে সেইটা আমার আউটপুট দেখানোর কথা। তো দেখি সব কিছু ঠিকঠাক থাকলে। দেখেন স্টেটের মধ্যে যে ভ্যালুটা আছে সেটা দেখাচ্ছে। তাহলে স্টেট আমরা জাস্ট এভাবে স্টেট লিখেও ডিফাইন করতে পারি, অথবা আমি যদি এইটাকে কনস্ট্রাক্টর এভাবে কনস্ট্রাক্টর লিখি, আর এখানে সুপার মেথডটাকে কল করতে হবে। ওকে, এগুলো কেন এ নিয়ে বিস্তারিত ঘাটাঘাটি একটু শাস্তা দিয়ে রাখিয়েন। আমি এভাবে বলবো না যে সবই আমি এগুলো বলতে পারবো, আমি জাস্ট গতানুগতিক শিখে যাচ্ছি। এগুলো নিয়ে ইন ফিউচার আপনারা চাইলে আমি আপনাদেরকে জানাবো। ওকে, এখানে আমি স্টেট বানাতে চাইলে এখানে আমাকে লিখতে হবে ডিস ডট স্টেট ইজ ইকুয়াল টু এরকম, এখানে একটু বেশি লিখতে হচ্ছে, আর হলো কোলন দিয়ে এখানে কার্লি ব্রেসেস, এখানে ইটস ফ্রম স্টেট, দাঁড়ান এসটি এটি স্টেট, এটা স্টেট থেকে আসতেছে এরকম দিলাম। এখন দেখেন স্টেটে আমার কিন্তু ইটস ফ্রম স্টেট এই লেখাটা লেখা আছে। তাহলে এখন আমার আউটপুট কিন্তু ইটস ফ্রম স্টেট দেখাচ্ছে, দেখছেন উপরেরটা। আর নিচেরটা তো অন্য কম্পোনেন্ট থেকে আসছিল, আপনারা জানেন যে অ্যাপ ডট জেএস এর মধ্যে এই যে ফাংশনাল কম্পোনেন্টটা ছিল যার সেখান থেকে আসতেছে। এটা যদি আমি মুছে দিই, আর হলো ক্লাস কম্পোনেন্টের মধ্যে আরেকটা এখানে ডিপ রয়েছে, এই যে এইটা। এখন দেখেন আমার স্টেটের আউটপুটটা শুধু দেখাচ্ছে, তাই না? ইটস ও এখন অ্যাপ ডট জেএসটা এখনও সেভ করিনি, তাই এখানে এটা পুরোটা প্রত্যেকবারই সেভ করতে হবে। শুধু ইটস ফ্রম স্টেট এটা দেখাচ্ছে। তাহলে দেখা যাচ্ছে যে স্টেটে রাখা কোনো ভ্যালু আমরা জেএসএস মধ্যে শো করাতে চাইলে আমাদেরকে এরকম কালে বেসে দিতে হচ্ছে। আচ্ছা, এখন আমি যদি এইখানকার অ্যাপ ডট জেএসএ স্টেট ইউজ করলাম ক্লাস ফাংশনে। এখন যদি আমি এখানে আমার ফাংশনটা ইউজ করি, কি বলে হলো যে ফাংশনাল কম্পোনেন্ট যেটা, সেটার মধ্যে যদি সেটা প্রথমে এখানে যদি কল করি, দেখি ফাংশনাল কম্পোনেন্ট আউটপুটটা আমাদের দেখাচ্ছে কিনা। ওকে, ফাংশনাল কম্পোনেন্টটা দেখাচ্ছে। এখন ফাংশনাল কম্পোনেন্ট স্টেট আমি কীভাবে ইউজ করব, এটার জন্য আমাকে এখানে রিয়াক্ট থেকে ইম্পোর্ট করে নিতে হবে ইউজ ইফেক্ট, ইউজ স্টেট, সরি ই থেকে কি বলি। সাধারণত দেখেন এখানে কিছু কথা আছে এখানে যে কই গেল, হ্যাঁ, যে ব্যাপারটা এরকম যে ফাংশনাল কম্পোনেন্ট বেশি কনভেনিয়েন্স ইউজ করা হয় বেশি, আর হলো মোট কথা হলো বেশি ফাস্ট। আমি ফাস্ট এবং তুলনামূলক ক্লাস কম্পোনেন্টের চেয়ে ঝামেলামুক্ত এবং বেশি দ্রুত কাজ করে। তো আমরা বেশিরভাগ সময় ফাংশনাল কম্পোনেন্ট ইউজ করার চেষ্টা করব। তো অনেকের কাছেই বিগিনার হিসেবে ফাংশনাল কম্পোনেন্টে একটু এবড়ো থেবড়ো লাগে, যার কারণে একটু প্রবলেম হয়। তো সমস্যা নাই, আমি আপনাকে দেখাচ্ছি। এখানে স্টেট ডিফাইন করার জন্য আমাদেরকে লিখতে হবে কনস্ট। এখানে একটা কথা আছে যে স্টেট যেহেতু ডাইনামিক, এখানে এবার কন্ট আমি কেন ইউজ করব? আচ্ছা, এখানে যেটা ভ্যালু রাখতে চাবো সেটা এখানে পাশে, আর এখানে আমি যে পরবর্তীতে কালি তৃতীয় বন্ধনীর মধ্যে এখানে আমি যেটা দিব এরকম করে আপডেট বা যে ফাংশনে দেই না কেন, এইটা ইউজ স্টেট। ওকে, এইখানে সেই ভ্যালুটা আমি এখানে দিচ্ছি, হলো একটা জাতা ভ্যালু। আচ্ছা, এখন এরকম হওয়ার কারণ কি? ইউজ স্টেট নিউ আপডেট। আচ্ছা, এটা ফাংশনের এইখানে না দিয়ে, ওকে, কন্ট্রোল এক্স কন্ট্রোল ভি। এখন এইখানে প্রবলেমটা কি হচ্ছে? ইউজ স্টেট ইনস্টল ইয়া করার ফলে এখানে যখন আমি কমা দিচ্ছি তখন আমার এখানে প্রবলেমটা হচ্ছে। তো সেন্টেক্সটা আরেকবার একটু চেক করে নিই। এটা হলো হুক, এটা পাবো আমি হলো হুকের মধ্যে, এই যে হুকসের মধ্যে ইউজিং স্টেট হুক। এই হুকসগুলো নিয়েও আমরা আলোচনা করব। কেমন লাগে? অনেক সময় নিচ্ছে, কাজ করছে না। আচ্ছা, ইউজ স্টেট রিয়া পাইছি আমি। দেখেন, ইউজ স্টেটের জন্য এটাই তো, তাই আমি করছি। ইউজ স্টেট রিয়া করে নিলাম, এখানে কনস্ট দিয়ে আমি ইউজ করছি। তো এখানে প্রবলেমটা কি হলো? কপি, এটা যদি আমি কপি করে দিই, এইটা আর ওইটার মধ্যে কি পার্থক্য? আচ্ছা, তাই তো দিলাম। এখানে আর ওটার মধ্যে পার্থক্য কন্ট্রোল জেড। এইখানে কি দেখি তো, আচ্ছা, এইটা আর এইটার মধ্যে পার্থক্য কি আমার? মানে কিছু সময়, হ্যাঁ, এখানে কি সেট কাউন্ট। ও আচ্ছা, সেট নিউ, এটা এইখানে এইট না দিয়ে আর যে কোনো ফাংশন দিলে হচ্ছে না। সেট, এটাকে দিতে হবে হলো সেট এন ইডাব্লিউ। সেট নিউ, তারপরও তো দেখি ইউনিস্টি কনস্ট। Use a state. What's the problem? এখানে নিউ কিওয়ার্ডটা ইউজ করা যাবে না। আচ্ছা, আমি যদি এখানে দেই হলো এ, আচ্ছা, এখানে নিউটা রিজার্ভ কিওয়ার্ড, যার কারণে নিউ এখানে ইউজ করা যাচ্ছে না। দেখেন কি বলবো, আমি যদি বলি এটাকে স্টেট, এটাতেও হচ্ছে, সমস্যা নাই। দেখেন, এটাতে নেমিং এর প্রবলেম হচ্ছিল আমার। আচ্ছা, যাই হোক, আমি যদি এখন এখানে স্টেট দেই আর এখানে এই স্টেট না দিয়ে আমি দিলাম হলো এটা নেম দেই, এগুলোতে প্রবলেম হবে না, যে কোনো কিছুই দিতে পারি আমি। দেখেন, আমার ওখানে নিউ কিওয়ার্ডটা ইউজ করার কারণে, এগুলো ভুল থেকে শিখতে হবে। নিউ কিওয়ার্ডটা ইউজ করার কারণে আমার হলো সেট নেম। এটা কনভেনিয়েন্স হলো এরকম, যেটা থাকবে সেখানে সেট নেম দিতে হবে। নেম, সেট নেম, মানে ফাংশনটা আমি সবই বোঝাচ্ছি আপনাদেরকে। দেখেন, এখানে নিউ কিওয়ার্ড ইউজ করছিলাম, তাই এখানে নেম প্রথমে ধরেন করিম আছে, করিম। যাই হোক, এখন আমার স্টেটের মধ্যে নাম দুটো সেভ হয়ে গেল। এখন আমি যদি এই যে স্টেটের নেমের মধ্যে আমি কি রাখছি, প্রথমে ইনিশিয়ালি, এটা ইনিশিয়ালি যেটা থাকবে সেই ভ্যালুটা এখানে লিখতে হবে। যেমন এখানে কাউন্টের মধ্যে ইনিশিয়ালি 0 আছে, আমি এই যে ইনিশিয়ালি কাউন্ট স্টেটের মধ্যে আমি রাখি দিলাম হলো এই যে এই নামটা নেমের মধ্যে। এখন যদি আমি সেই নামটাকে এখানে দেখাতে চাই, তো আমাকে যেটা করতে হবে, ঠিক সেম সিস্টেমে দিস না, এবার দিস ডট স্টেট না, ক্লাসের ক্ষেত্রে দিস, এখানে জাস্ট শুধু আমাকে নেমটা ইউজ করতে হবে নেম নেম এখন যদি আমি ইয়া করি দেখা যাচ্ছে যে আমার নেমটা দেখানোর কথা দেখেন শুধু নেমটা দেখাচ্ছে তার মানে ফাংশনাল কম্পোনেন্ট হলে আমাকে এখানে ডিসটিস কিছু দিতে হবে না এই যে নেমের মধ্যে যে ভ্যালুটা রাখেছি সেটা এখানে দেখাতে হবে ওকে এখন আমি যদি নেমটাকে চেঞ্জ করতে চাই তো আমাকে জাস্ট এখানে করতে হবে এরকম করে সেট নেম যদি এখানে কল করতে চাই এইখানে আমি তখন আপডেটেড এরকম লিখে দিচ্ছি সাপোজ ধরেন তাহলে এই স্টেটের কাজটা এখানে বুঝবেন এখন দেখি আপডেটেড দেখায় কিনা আচ্ছা এখানে কিছু কি এরর দেখাইছে রিঅ্যাক্ট লিমিটস দ্য নাম্বার অফ রেন্ডার আচ্ছা এখানে বারবার রেন্ডার হচ্ছে এইখানে আপডেটটা করা যাবে না এই আপডেটটা করার জন্য আমাকে যেটা করতে হবে কম্পোনেন্ট ডিড মন মানে লাইফ সাইকেল ইভেন্ট আছে যেখানে আমাদের আজকেই আলোচনা করার দরকার ছিল কম্পোনেন্ট did mount did did mount did mount আচ্ছা এই কম্পোনেন্ট did mountটা ক্লাস কম্পোনেন্টের মধ্যে দিতে হবে এক্সট্রিমলি সরি এখানে ইউজ করা যাবে না এখানে যেটা ইউজ করতে হয় সেটা হলো ইউজ ইফেক্ট নামে আরেকটা হুক সেটা আমাকে এখান থেকে ইনস্ট ইফেক্ট ইয়া করে নিতে হবে ইম্পোর্ট করে নিতে হবে ইউজ ইফেক্ট এখন এই ইউজ ইফেক্টটা কি করবে যখন এই কম্পোনেন্টটা লোড হবে বা যখন প্রথম লোড হবে তখন এই ইউজ ইফেক্টটা চলবে অর্থাৎ আমি আপনাদেরকে করে দেখাচ্ছি ইউজ ইফেক্ট আচ্ছা ইউজ ইফেক্টটা এখানে আমার ডিফাইন করা হয়ে গেল আর এই যে ইউজ ইফেক্টটা সিনট্যাক্সটা আপনাদেরকে দেখাই দিই সিনট্যাক্সটা হলো এরকম এই যে এখানে একটা ইউজ ইফেক্ট ফাংশনটা আমি ডিফাইন করব এবং এই যে মাঝে টিক টিক করছে দেখতে পাচ্ছেন তৃতীয় বন্ধনী এখানে এইটার উপর ডিপেন্ড করবে যে ইউজ ইফেক্টটা কখন চলবে আমরা ইনিশিয়ালি ইফেক্ট এমটি রাখছি যাতে যখন লোড হবে তখনই শুধু চলবে আর যদি এমন চাই যে লোড হওয়ার পরে যখন আমি ইনপুট দিব তখন যেন আবার কিছু আপডেট করতে চাই মানে কি ইভেন্ট করলে আমরা আপডেট করতে চাই সেটাকে এখানে তৃতীয় বন্ধনীর মধ্যে দিতে হবে আচ্ছা আমরা এখানে ইউজ ইফেক্ট এমটি রাখলাম এবং এখানে আমি সেট নেম করে দিচ্ছি হলো set name আমি এটা করে দিচ্ছি এখন যদি আমি দেই আচ্ছা এবারে এখানে নামটা আমার চেঞ্জ হওয়ার কথা too many re-renders reacts limits the number of renders to prevent an infinite loop আচ্ছা এইখানে এই নিচেরটা তো আমাকে বাদ দিতে হবে এই নিচেরটা তো বাদ দিইনি এবার দেখি এবার কিন্তু দেখাচ্ছে এটা বুঝতে পারছেন আচ্ছা তাহলে এই যে সেট নেমটা বা আমার যে এটা হলো আপডেট করার যে ফাংশনটা এইটা ভেরিয়েবল এর পাশেরটা হলো আপডেট করার ফাংশন অনেক কিছু এরর হচ্ছে আসলে এগুলো আসলে এরর না এগুলো মনে না রাখার মতো আসলে একটা ব্যাপার যাই হোক তো এখানে ইউজ স্টেট দিয়ে আমি কি করছি আমার একটা ইনিশিয়ালি স্টেটের মধ্যে ভ্যালু দিচ্ছি এবং সেটাকে আপডেট করার জন্য ফাংশন এখানে ডিপেন্ড করে দিচ্ছি কিন্তু আমার ক্লাস কম্পোনেন্টে সেটা কিন্তু আমরা করিনি আমরা স্টেটের মধ্যে ভ্যালু রাখছি এবং সেটা আমরা এখানে শো করছি আর ফাংশনাল কম্পোনেন্টের মধ্যে স্টেটের মধ্যে ভ্যালু রাখছি এবং সেটা এখানে শো করছি এখানে দিস দিতে হচ্ছে না ব্যাপারগুলো বুঝতে হবে আবার সেটাকে আপডেট করতে চাইলে আমাদেরকে ইউজ ইফেক্ট নামে একটা লাইফ সাইকেল ইভেন্ট বা হুক ইউজ করতে হচ্ছে এখানে আর ক্লাস কম্পোনেন্টে একটা লাইফ সাইকেল ইভেন্ট আছে কম্পোনেন্ট ডিড মাউন্ট এটা কি করে এটা যখন কম্পোনেন্টটা প্রথম লোড নেয় মাউন্ট হয় তখনই একটা ফাংশন থ্রো করে সেটা হলো এটা প্রথমে তো আমরা চাচ্ছি যে যখন লোড হবে তখন নামটা যেন চেঞ্জ হয় তাহলে আমাদেরকে জাস্ট সিম্পলি খালি লিখতে হবে দিস টি এইচ আই এস দিস ডট সেট স্টেট ওকে দিস ডট সেট স্টেট এখানের মধ্যে আমাকে সেট করে দিতে হবে ওই যে নিউ যদি আমি লিখি নিউ এর মধ্যে আমি এখানে দিলাম হলো আপডেটেড দেখেন কম্পোনেন্টটা লোড হওয়ার সাথে সাথেই আপডেট হয়ে যাবে এবার যদি আমি ফাংশন কম্পোনেন্টটাকে ইউজ না করে এই app.js এর মধ্যে ক্লাস কম্পোনেন্টটাকে ইউজ করি সি এল এস হচ্ছে না কেন আচ্ছা এটাকে আমি কি সেভ করছি এখন যদি আমি সেভ করি দেখেন এখন আপডেট দেখাচ্ছে কিন্তু সেভ করা হয়নি তার মানে হলো কি প্রথমে স্টেটে তো ইটস ফ্রম স্টেট আছে যখন এই কম্পোনেন্ট ডিড মাউন্টটা পাচ্ছে সে আর লোড হওয়ার সাথে সাথেই মানে এটা লাইফ সাইকেল ইভেন্ট বলা হচ্ছে যে কম্পোনেন্টটা মাউন্ট হওয়ার সাথে সাথেই এটা দিস ডট সেট স্টেট নামে একটা ফাংশনের মাধ্যমে স্টেটটাকে আপডেট করছে তার মানে বুঝতে পারলেন স্টেটে ভ্যালু আমরা এভাবে রাখছি অথবা শুধু স্টেট লিখে সমান দিয়ে এই যে এইটুকু লিখে প্রথমে আপনাদেরকে একেবারে শুরুতে দেখাইছি সেটা করছি এবং পরে component did mount এর মাধ্যমে সেটাকে আপডেট করা যাচ্ছে আর ফাংশনাল কম্পোনেন্টে এখানে এই যে আমাদের হুক ইউজ করে ইউজ স্টেট আর ইউজ ইফেক্ট হুক ইউজ করে এখানে স্টেটে ভ্যালু রাখা যাচ্ছে আবার এই তার ফাংশনটাতে আমরা এখানে জাস্ট ইউজ ইফেক্ট ইউজ করছি কেন প্রথমে করছি তাই এই সেট নেমটা অন্য ফাংশনের মধ্যেও কল করা যাবে শুধু শুধু আমরা সাথে সাথে ইউজ ইফেক্টটাও শিখে নিলাম এবং ইউজ স্টেট হুকটাও শিখলাম আবার স্টেটে কিভাবে ভ্যালু রাখতে হয় সেগুলো শিখতেছি এবং জেএসএক্স এ কিভাবে স্টেটের ভ্যালুগুলো রেন্ডার করতে হয় সেটা জানলাম তো আমি আপনাদেরকে প্রথমে বলেছি যে আমার সবকটা টিউটোরিয়াল আমি জাস্ট সিম্পলি শেখানোর চেষ্টা করছি কারণ আমি প্রজেক্ট টাইপের কিছু নিয়ে যাব এবং শেষে আস্তে আস্তে ই কমার্স বা মান এর দিকে আপনাদেরকে নিয়ে যাব তো ধন্যবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা দেখা হচ্ছে পরবর্তী টিউটোরিয়ালে নতুন কিছু নিয়ে সে পর্যন্ত বিদায় আসসালামু আলাইকুম